আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিপি রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন ভিউয়ার্স বলেছে আপু মিষ্টি রেসিপি দেন, তাই আমি আজকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে তৈরি মালাই চপ। খেতে খুবই অসাধারণ আর বানাতে সময়ও কম লাগে এবং খরচও কম লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। ভিউয়ার্স, মালাই চপ বানাতে আমার মেন যে উপকরণ লাগছে সেটা হচ্ছে পাউরুটি, আর লাগছে দুধ মালাইয়ের জন্য, আর গুঁড়ো দুধ লাগছে তার সাথে। এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটার। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা গরুর দুধও নিতে পারবেন নর্মাল দুধ। আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ, আর টেস্টের জন্য চিনি, আপনারা এখানে কনডেন্স মিল্ক নিতে পারবেন, আমি টেস্ট অনুযায়ী দিব। আর সাজানোর জন্য আমি বাদাম কুচি করে রেখেছি, আর রেখেছি দুইটা এলাচ ফ্লেভারের জন্য। এখন আমি পাউরুটিগুলো কেটে নিব। একটা কোটার মুখ নিয়েছি, আপনারা এখানে কুকি কাটার দিয়েও কাটতে পারবেন বা অন্য যে কোনো কোটার মুখ দিয়ে কাটতে পারবেন। এভাবে কেটে নেব। দেখুন চপ হয়ে গেছে, এখানে আপনারা সুন্দর করে ইয়ে করে নিতে পারবেন। আর একটা হয়ে গেল, আরেকটা দেখা যাচ্ছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আর এগুলো আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিব। আমার ভাজা পোড়া যেগুলো করবো সেগুলো কাজে ব্যবহার করতে পারবো। এখন আমি সবগুলো কেটে নিচ্ছি, এবার আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন এইভাবে সবগুলি কেটে নেবেন। এখানে আমার হাফটা হয়েছে, এখন এতগুলো নাও লাগতে পারে, কারণ হাফ লিটার দুধে এতগুলো নাও দিতে পারে। তো আমার যতগুলো লাগে ততটুকু ব্যবহার করবো, তো আমি কেটে নিয়েছি। এখন আমি দুধ চিনি জাল দিয়ে মালাই বানিয়ে নেব। চলুন তাহলে শুরু করি। আর এখন আমি দুধগুলো চুলায় ভরে দিচ্ছি প্যানের মধ্যে। হাফ লিটার দুধ আগে গলে দিয়েছি, দুধ অনবরত নাড়তে হবে। এখন আমি একটু গরম হওয়ার পরে গুঁড়ো দুধটুকু দিয়ে গুলিয়ে নিব। দুইটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, দারুণ সুন্দর ফ্লেভার আসবে। এখন আমি ফোটার জন্য অপেক্ষা করছি। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, দুধ কখনো উতলিয়ে পড়ে যাবে না। দুধ যখন জাল করবেন, যখন ফুটবে, তখন একটা এই কাঠের খুন দিয়ে এভাবে দিয়ে রাখবেন, তাহলে দুধ কখনো উতলে পড়ে যাবে না। দুধগুলো জাল দিয়ে আমি অর্ধেক করে নিব, কনসিস্টেন্সিটা একদম ঘন হয়ে আসবে। একটু সর পড়তে দিচ্ছি, কারণ সরটাই মালাইয়ের জন্য পারফেক্ট হবে। সর পড়ুক একটু, আস্তে আস্তে মাঝখানে সর পড়ছে। একটু সর পড়লে আমরা সরটাকে একটু এভাবে কর্নারে কর্নারে নিয়ে আসবো মাঝখান থেকে। জালটা সেভাবে রাখবেন যাতে উঠলে উপরে উঠে না যায়, সরটা যাতে পড়ে, এবং এভাবে পাশে পাশে নিয়ে আসতে হবে। সরটা আবার পুঁতে দিতে হবে যেরকম, এরকম করে কড়ার গায়ে লাগাই দিতে হবে সরটা। দেখুন খুন্তির জন্য দুধ উঠতে পড়ে যাচ্ছে না, এভাবে খুন্তি দিয়ে রাখতে পারেন কাঠের। এখন আমি টেস্ট অনুযায়ী চিনি দিব, পরে দুধ কমে আসলে টেস্ট করে দেখবো, লাগলে আবার দিব। এই চিনির বদলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। আমরা দুধ ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন
দুধ অনেকটা ঘন হয়ে আসছে, আর আমি সরগুলো যে আশেপাশে দিয়ে দিয়েছিলাম, যেখানে এখন আমি উঠাই নিচ্ছি, সরগুলির ভিতরে দিয়ে দিচ্ছি। এই সরগুলির ভিতরে দিলে চপের মালাই প্রায় পারফেক্ট হবে, দেখুন এখন ভিতরে দিয়ে ঘন হয়ে যাবে। এভাবে আপনারা মালাই তৈরি করবেন। আমার ঘন হয়ে এসেছে, আমি এই অবস্থায় এখন চুলা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর দুধটা আরও ঘন হয়ে যাবে, আর এই রসটুকু লাগবে, কারণ পাউরুটি অনেকটা সোপ করে নেবে। টেস্ট করে নেবেন আপনাদের মিষ্টিটা কেমন মিষ্টি হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি, আর কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মানে কিছুটা ঠান্ডা হলে আমি চপটা ভিজাই দিব। এখন আমি ঠান্ডা করতে রেখে দিলাম, তারপর আমি চপগুলি ভিজিয়ে দেখাবো। ভিউয়ার্স, এখন আমি চপগুলি ভিজিয়ে দিব মালাইয়ের মধ্যে। দেখুন আগে প্রথমে মালাই দিয়ে দিচ্ছি, কিছুটা কতটা ঘন হয়েছে দেখুন। কখনো গরম মালাইয়ের মধ্যে দিবেন না, তখন পাউরুটিটা গলে ভেঙে। এভাবে পাউরুটিগুলো ভিজিয়ে দিচ্ছি। উপরে আবার মালাই দিয়ে দিচ্ছি। পাউরুটি খুব নরম, সহজেই ভিজে যাবে। এবার আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে রেখেছি, সাজিয়ে দিবেন। কারণ এটা ভিজিয়ে রাখার কিছু নেই, কারণ পাউরুটি খুব নরম, খুবই সহজে এবং অল্প সময়ে হয়ে যায়, আগেই বলেছি। তো ভিউয়ার, তৈরি হয়ে গেল পাউরুটির তৈরি মালাই চপ। এটা আপনারা ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। খুবই অসাধারণ লাগে, আর এটা 5 থেকে 10 মিনিট ভিজে রাখলেই খাওয়ার উপযোগী হয়ে যায়। আর মেহমান আসলে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি আইটেমটি। এবার দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে এবং মজাদার হয়েছে, খেলেই বুঝতে পারবেন। এইভাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে ভিজে যায়, কিছু সময় লাগে না দেখুন। আর এই অসাধারণ রেসিপি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, মেহমান বসায় রেখেও বানিয়ে পরিবেশন করতে পারবেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন রান্না দিলে সহজেই পেয়ে যাবেন। আগামী পর্বে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।